হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সবজানি শোতে। আজকে আমি আপনাদেরকে খেজুরের নানান রকমের গুণাবলী সম্পর্কে জানাবো। এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর একটি আদর্শ খাবার। শুধুমাত্র রোজাদারদের জন্যই নয়, অন্যদেরও শারীরিক বিভিন্ন রকমের চাহিদা মেটাতে খেজুর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র তাই নয়, নানান রোগ থেকে মুক্তি পেতেও খেজুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, শর্করা, আমিষ, ফলিক অ্যাসিড, ভিটামিন B6, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফসফরাস, এছাড়া নানান রকমের খাদ্যমান। তাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে খেজুরের উপকারিতা কতটা বেশি আমাদের শরীরের জন্য। এটা জানতে চাইলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথে থাকুন। তো তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। সাধারণত রমজান মাসে শারীরিক রোজা রাখার পর পেট খালি থাকে বলে শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়। খেজুর কিন্তু সেটা দ্রুত পূরণ করতে সাহায্য করে। পুষ্টিগুণে সমৃদ্ধ ও প্রাকৃতিক আশাপূর্ণ খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। তাই যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও অনেকটা কমে যায়। মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমিয়ে দেয় এবং পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অল্পতেই শরীরে প্রয়োজনীয় শর্করার ঘাটতিও পূরণ করতে সাহায্য করে। হাড় গঠনে ক্যালসিয়ামের ভূমিকা অনেক, আর খেজুরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার ফলে আপনার হাড় মজবুত করে এই খেজুর। অলসের কৃমি ও ক্ষতিকারক পরজীবী প্রতিরোধে খেজুর বেশ সহায়ক। খেজুর আপনার দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়, এছাড়াও রাতখানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। খেজুরে এমন সব পুষ্টিগুণ আছে যা আপনার কোষ্ঠকাঠিন্যতা দূর করবে। নানান রকমের সংক্রামক ব্যাধি দূর করতেও খেজুর বেশ উপকারী। এছাড়া গলা ব্যথা ও বিভিন্ন ধরনের জ্বর, সর্দি ও ঠান্ডায় বেশ কাজে দেয় খেজুর। শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়াও প্রতিরোধ করে। তাই শুধুমাত্র রমজান মাসেই নয়, বছর জুড়েই আপনি খেজুর খেতে পারেন। সারাদিন রোজা রাখার পর এনার্জি লস হয় এবং ইফতারের পর অনেক বেশি দুর্বল বোধ করতে পারেন আপনি। তাই দুর্বলতা কাটিয়ে উঠতে আপনি খেজুর খেতে পারেন। আমাদের মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর, ফলে আমাদের বদ হজম অনেকাংশেই দূর হয়ে যায়। খেজুরের সবথেকে বড় একটি গুণ হচ্ছে এটি আপনার মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে। তাই সেহরির পর আপনি যদি খেজুর খান, আপনার ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিবে সে সারাদিন ধরে। খেজুরের বীজিও রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। খেজুর বীজি চূর্ণ করে যদি আপনি মাজন হিসেবে ব্যবহার করেন, সেটা আপনার দাঁতের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে দাঁতও অনেক পরিষ্কার রাখবে। তাই শুধুমাত্র রমজান মাসেই নয়, আপনি সারা বছর জুড়ে আপনার খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। এটা অবশ্যই আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনারা আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন।